नमस्कार बंधुरा, स्वागत आमादेर चैनले। आज के आमी आपनादेर मालदहे जागृत मानिकोड़ार मा कालीर पुजोर इतिहास सेई विषयक तथ्यवली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी संग्रह करा आपनादेर काछे अनुरोध। भिडियोटी आपनारा सम्पूर्ण देखुन। बलिर समय ना कि काली प्रतिमार पा नड़े उठे बेदी थेके नामते चान तिनि, आर सेई कारणे बलिर समय मायेर पाये शेकल पड़िये रखा हतो। पुनर्भवा नदी धारे घन जंगलर मध्य एभावेई पूजो करत डाकात दल। कथित आछे एक समय ना कि नरबलिओ देवा हतो एखाने। भारत बांग्लादेश सीमांत संलग्न प्रत्यंत आदिवासी ग्राम मानिकोड़ा बहु बचर धरे এই রীতিতেই কালী পুজো হয়ে আসছে সেখানে। আজও বলি হয় প্রায় হাজারখানেক ছাগল বলি পড়ে এখানে। এখন আর মায়ের পায়ের শিকল দিয়ে বেঁধে রাখা হয় না, তবে এখানকার জনগণ বিশ্বাস করেন বলির সময় মা যাতে বিচলিত না হয়ে পড়েন সেই কারণে তার মুখ ঢেকে দেওয়া হয়। বলি না দেখলে বেদি ছেড়ে নামার চেষ্টা করবেন না তিনি, আর এই বিশ্বাসেই ঢেকে দেওয়া হয় তার মুখ। শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হবিবপুর থানার জাজৈল অঞ্চলে মানিকোড়া গ্রামের এই কালী পুজোকে ঘিরে বহু অলৌকিক কাহিনী জড়িয়ে রয়েছে। এই কাহিনী থেকে এই এলাকার কালী মায়ের নামকরণ হয়েছে মানিকোড়া কালী। শোনা যায় সেই সময় একদল ডাকাত জঙ্গলে ভরা এই মানিকোড়ায় পুনর্ভবা নদী পেরিয়ে এসে রাতভর মায়ের পুজোতে মেতে থাকত, আর সূর্যোদয়ের আগেই এলাকা ছেড়ে আবার চলে যেত জঙ্গলে। শুধু এই কাহিনী নয়, আরও অনেক গল্প জড়িয়ে আছে মানিকোড়ার এই মা কালীকে নিয়ে। বলা হয় যেহেতু চুপি চুপি গোপনে ডাকাতরা পুজো করত, সেই জন্য নিঃশব্দে হতো এই পুজো। তাই এই কালীমা নাকি কোনো রকম আওয়াজ শুনতে পছন্দ করতেন না, এমনকি পুজোর পরে বলি দিত ডাকাতরা। সেই সময় মা নাকি নড়ে উঠত, তাই পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো মাকে। আজও পাঠাবলির সময় সেই রীতি মেনে মায়ের পায়ে শিকল দেওয়া না হলেও মা যাতে বলি দেখতে না পারে সেই জন্য কাপড় দিয়ে মায়ের মুখ ঢেকে দেওয়া হয়। ধীরে ধীরে জনবসতি বাড়তে থাকায় ডাকাতরা পুজো থেকে সরতে থাকে। ঠিক সেই সময় পুরো পুজোর দায়িত্ব নিয়ে নেয় এলাকার জমিদার ভৌরবেন্দ্র নারায়ণ রায়। শেষ পর্যন্ত জমিদারই চলে যেতে থাকায় গত 100 বছর আগে পুজোর দায়িত্ব জমিদাররা তুলে দেন গ্রামবাসীদের হাতে। আজও ধুমধামের সাথে এই কালী পুজো করে আসছে মানিকোড়া গ্রামের গ্রামবাসীরা। এই কালী পুজোকে ঘিরে হবিবপুর সহ মালদাহের বেশ সাড়া পড়ে। কালী পুজোতে ভক্তদের ঢল নামে, 7 দিন ধরে এখানে মেলা বসে। কথিত আছে এই গ্রামে এক শাখারি আসে শাখা বিক্রি করতে। সেই সময় এক মহিলা এসে তার কাছে শাখা পড়তে চায়। শাখা পড়ার পর শাখারি টাকা চাইলে ওই মহিলা বলে টাকা তার বাবা দেবে। শাখারি তার বাবাকে জানতে চাইলে ওই মহিলা সেবায়িতর নাম বলেন। এরপর সেবায়িতর কাছে সেই শাখারি উপস্থিত হলে তার কাছে টাকা চান। সেই সেবায়িত তখন আশ্চর্য হয়ে বলেন তার কোনো মেয়ে নেই। আর ঠিক সেই সময় তিনি দেখতে পান পুকুরে শাখা পড়া দুটি হাত উঠে আসছে। তখনই তিনি বুঝতে পারেন স্বয়ং মা কালী তার মেয়ে সেজে এসে শাখা পড়ে গিয়েছে। তারপরেই শাখারিকে শাখার দাম দিয়ে দেন ওই সেবায়িত। এছাড়াও আরও অনেক কাহিনী সকলের মুখে মুখে ঘোরে। তা হল এই গ্রামে বেশ কিছু পরিবার এসে বসবাস শুরু করে। তারা চিড়ে তৈরি করে বিক্রি করত। মা কালী রাতে আওয়াজ করা পছন্দ করেন না, কিন্তু ওই গ্রামবাসীরা চিড়ে বানাতো রাতে এবং তার জন্য আওয়াজ হতো। কথিত আছে মা বেশ কয়েকবার স্বপ্নও দেন ওই চিড়ে বিক্রেতাদের, কিন্তু তবুও তারা না শোনায় গ্রামে কলেরা রোগ দেখা দেয়, বেশ কিছু লোকও মারা যায়। এরপর তারা রাতে চিড়ে তৈরি করা বন্ধ করে দেয়। এই পুজোয় সমস্ত ভক্তদের মনস্কামনা মা পূরণ করেন। আজও নিষ্ঠার সাথে মানিকোড়া মায়ের পুজো হয়ে আসছে মহা ধুমধামের সাথে। দেবীকে ভোগ হিসাবে ফলফলাদি মিষ্টান্ন নৈবেদ্য নিবেদন করা হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয় দর্শক শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।